মুক্তি পেল প্রেমেন্দ্র বিকাশ চাকি পরিচালিত ছবি আলাপের নতুন গান সখী গো। অনুপম রায়ের কথা ও সুরে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। ছবিটিতে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী ও স্বস্তিকা দত্ত। আগামী 26 এপ্রিল মুক্তি পাবে আলাপ। অভিনয়ের পাশাপাশি মাঝে মাঝেই কবিতা পাঠ করেন রুদ্র নীলঘোষ, সেটা স্বরচিতই হোক বা অন্য কোনো কবির কবিতাই হোক। এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে কবিতা বাঁধলেন রুদ্র নীলঘোষ। মূলত সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে গিয়েছে 2016 সালের SSC-র গোটা প্যানেল। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাবির রশিদের ডিভিশন বেঞ্চ 25,753 জনের চাকরি বাতিল করে দিয়েছে, আর তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন রুদ্র নীলঘোষ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী সবার সামনে স্পষ্ট করুন কারা গণতন্ত্রের কাতিল, কাদের লোভে আদালত 25,000 চাকরি বাতিল। সম্প্রতি রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে সেরেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। শহরের একটি নামী হোটেলে বসেছিল তাদের বিয়ের আসর। এটি রূপাঞ্জনার দ্বিতীয় বিয়ে। এরই মাঝেই নতুন করে শিরোনামে উঠে এলেন অভিনেত্রী। সম্প্রতি বিয়ের পর ছেলেকে নিয়ে নতুন বরের সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন তিনি, সেই ছবিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন রূপাঞ্জনা। এরপরই ধেয়ে আসে কটাক্ষ। তার পোস্টে একজন নেট নাগরিক লেখেন, বুড়ির সাজ কি? কমেন্টটি চোখ এড়ায়নি রূপাঞ্জনার, এমনকি সেই কমেন্টের পাল্টা জবাব দিতেও ভোলেননি রূপাঞ্জনা। আগামী 9 মে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে কৌশাম্বী চক্রবর্তী ও আদ্রিত রায়। ইতিমধ্যেই নিমন্ত্রণ পর্ব শুরু করে দিয়েছেন এই জুটি। কৌশাম্বীর তরফে বিয়ের কার্ডে রাখা হয়েছে সাবেকিয়ানার ছোঁয়া, অপরপক্ষে আদ্রিতের কার্ডে রয়েছে নতুনত্বের ছোঁয়া। এখানেই শেষ নয়, জানা যাচ্ছে বিয়ের কার্ডের সঙ্গে একটি করে রূপোর গণেশের মূর্তিও আমন্ত্রিতদের পাঠাচ্ছেন আদ্রিত। হাওড়ার একটি বিলাসবহুল জায়গায় বসতে চলেছে তাদের বিয়ের আসর। বিয়ের 3 দিন পর অর্থাৎ 11 মে হতে চলেছে তাদের রিসেপশন। সম্প্রতি শোনা যাচ্ছিল মেয়ে সুহানা খানের জন্য বেশ বড় কিছু পরিকল্পনা করছেন কিং খান। মেয়ের জন্য নাকি কোটি টাকার বাজেটে সিনেমা তৈরি করার কথা ভেবেছেন শাহরুখ খান। এবার সেই খবরে শিলমোহর দিলেন বলিউডের বাদশাহ। জানা যাচ্ছে মেয়ে সুহানার সঙ্গে প্রথম ছবি করবেন শাহরুখ খান, সেই ছবিতে তাকে ফের একবার ডন রূপে দেখা যাবে। পরিচালক সুজয় ঘোষের কিং নামক ছবিতে দেখা যাবে শাহরুখ খানকে। কিং মূলত অ্যাকশন প্লে। এই ছবির পিছনে প্রায় 200 কোটি টাকার লগ্নি করবে শাহরুখের রেড চিলিজ এন্টারটেনমেন্ট। এই প্রথমবার বাবা মেয়ের জুটি পর্দায় ধরা দেবে। জানা যাচ্ছে 2025 সালের শেষে এই ছবির কাজ শেষ হবে। আপাতত অ্যাকশনের ট্রেনিং শুরু করে দিয়েছেন SRK ও সুহানা। 2008 সালের তাহিরা কশ্যপকে বিয়ে করেন আয়ুষ্মান খুরানা। এরপরে জীবনের বিভিন্ন চড়াই উতরাইতে একসঙ্গে পাশাপাশি শক্ত খুঁটির মতো দাঁড়িয়েছিলেন দুজনে। এরই মাঝেই নিজেদের দাম্পত্য জীবনের একটি গোপন তথ্য শেয়ার করলেন আয়ুষ্মান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আয়ুষ্মান জানান, রোডিস নামক শোতে জেতার পর জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন আয়ুষ্মান। সেই সময় নিজেকে কেউ কেটা ভাবতে শুরু করেন তিনি। সেই সময় নাকি তিনি তাহিরার সঙ্গে ব্রেকআপ করে দেন, তবে নিজের ভুল বুঝতে পেরে 6 মাস কাটতে না কাটতেই ফের তাহিরার কাছে ফিরে যান আয়ুষ্মান খুরানা। আপাতত সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন এই জুটি। 2019 সালে প্রথমবার মুক্তি পেয়েছিল দ্য ফ্যামিলি ম্যান। 2021 সালে সিজন 2 নিয়ে হাজির হন নির্মাতারা। এরপর গত 3 বছর ধরে ফ্যামিলি ম্যান সিজন 3 এর জন্য অপেক্ষা করছেন ভক্তরা। প্রধান চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। মঙ্গলবার অভিনেতার জন্মদিনের বিশেষ ঘোষণা করলেন ছবির নির্মাতারা। সমাজ মাধ্যমে এদিন মনোজকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে চলচ্চিত্র নির্মাতারা জানান, শীঘ্রই শুরু হতে চলেছে The Family Man Season 3. মূলত এটি একটি ক্রাইম থ্রিলার যেখানে মনোজ একজন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন। কদিন আগে মুম্বাইয়ের এক বিলাসবহুল রেস্তোরাঁয় স্ত্রী মীরার সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন শাহিদ কাপুর। রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসার পরে প্যাপারাজ্জিরা ছবি তোলার জন্য উতলা হয়ে পড়েন। হাসি মুখে পোজও দেন শাহিদ মীরা। তবে এরপরেই ঘটল বিপত্তি। তাদের ছবি তুলতে গাড়ির পিছনীতে শুরু করেন ক্যামেরাম্যানেরা। এরপরই মেজাজ হারান অভিনেতা। ক্যামেরাম্যানদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা একটু থামুন তো, ঠিকঠাক আচরণ করুন। আমির খান রণবীর সিং এর পর এবার দক্ষিণী তারকা আল্লু অর্জুন শিকার হলেন ডিপ ফেকের ভিডিওর। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়, তাতে দেখা যায় কংগ্রেসের হয়ে প্রচার করছেন আল্লু অর্জুন।
শুধু তাই নয়, সেই ভিডিওতে কালো হুট খোলা জিপের উপরে স্ত্রী স্নেহাকে পাশে নিয়ে জনতার উদ্দেশ্যে হাত নাড়াতেও দেখা যাচ্ছে অভিনেতাকে। আসলে ভিডিওটি 2022 সালে নিউ ইয়র্কের ইন্ডিয়াতে প্যারেডের একটি ভিডিও। সেই বছর প্যারেডে অংশ নিয়েছিলেন আল্লু এবং তার স্ত্রী। সেই ভিডিওকেই কাজে লাগিয়ে এই পোস্টটি করা হয়েছে বলে জানা যাচ্ছে। আসন্ন ছবি রুসলানের প্রচারে কলকাতায় এলেন অভিনেতা আয়ুষ শর্মা, সঙ্গে ছিলেন অভিনেত্রী সুশ্রী শর্মা। রুসলান আয়ুষের 3 নম্বর ছবি, আর সেই ছবির প্রচারের জন্যই শেষ শহর হিসেবে কলকাতাকে বেছে নিয়েছেন তিনি। নিজের প্রথম ছবি লাভ যাত্রীর সময়ও কলকাতায় এসেছিলেন আয়ুষ। এবার রুসলানের প্রচারে ফের তাকে দেখা গেল কলকাতায়। এদিন তাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করা হয়েছিল। নেপথ্যের কারণ একটাই, সলমানের বাড়িতে হামলা, যার জেরে বাড়িয়ে তোলা হয়েছে তার পরিবারের সমস্ত সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা। এদিন সাংবাদিক সম্মেলনে সলমানের বিষয়ে তার কাছে প্রশ্ন করা হলে তিনি জানান, ভাইজান ভালো আছেন, কাজ করছেন।